ম্যাম হয়ে গেছে রে। দেখো তোমার কাছে 65 দিন টাইম, একটা গরিব চাষির কাছে সেটা 465 দিন হয়ে যায়। আমি কোনো কথা শুনতে চাই না, উইদিন 7 ডেজ ইউ হ্যাভ টু টেক অল অ্যাকশন। এই জায়গাটা বসে থাকা শুধুমাত্র আরাম করবার জন্য নয়। নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা অনেকেই এখনও পাননি, অনেকে ফসলের ক্ষতিপূরণের টাকা পাননি। তো সেই ব্যাপারে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে প্রশাসনিক বৈঠক থেকে কিন্তু বলে দিয়েছিলেন যে টাকা দেওয়ার কথা। তো তিনি কি বলেছিলেন টাকা দেওয়ার ব্যাপারে, সেই সম্পর্কিত আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। গত বছর ডিসেম্বরে প্রচণ্ড বৃষ্টিতে সব আলু নষ্ট হয়ে গেছে। এদের জন্য একটু রিলিফ দিতে পারলে ভালো হয়। এগ্রিকালচার ডিপার্টমেন্ট প্রদীপটা কোথায়, এইটা কি আপনাদের নলেজে আছে? চাষির পক্ষে যেতে গেলে যা যা করবার দরকার সেটা করবার প্রয়োজন আছে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা তাড়াতাড়ি এটা মুভ যাতে করা যায় নেক্সট উইকে, আমি আর মাননীয় আইনমন্ত্রী আছেন, ওনার সহায়তা নিয়ে আমরা চেষ্টা করবো যাতে খুব সত্বর এটা নিয়ে আমরা। এছাড়াও আমোদপুর গ্রাম পঞ্চায়েতের কেজা গ্রামের বাসিন্দা নিরঞ্জন ঘোষ 371 বস্তা আলু রেখেছিলেন তিরুপতি কোল্ড স্টোরেজে, সব আলু নষ্ট হয়ে গেছে, এক টাকাও পায়নি। এই কোল্ড স্টোরেজের মালিকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া দরকার। এই ব্যাপারগুলো আমি সার্ভে করে করে বের করেছি, কিন্তু এটা তো জেলা প্রশাসনের দেখা উচিত বলে আমি মনে করি। ম্যাম, এটা নিয়ে অলরেডি একটা ডাইরেক্টর ম্যাডামের একটা অর্ডার হয়েছে, যেখানে 1780 রুপিস ম্যাম পার কুইন্টালটা ওনারা রেটটা ফিক্সও করে দিয়েছেন। কিন্তু ম্যাম যে কোল্ড স্টোরেজের মালিক আছে সেটা ম্যাডাম খুব কোঅপারেটিভ নেই, খুব কোঅপারেট করছে না। একটা রেট পিটিশন হয়েছিল, সেটাও কিন্তু হাইকোর্ট থেকে ম্যাডাম ওটা ডিসপোজ করে দিয়েছে। আমি ম্যাডাম নিজে চাষিদের সঙ্গেও বসেছি। কেন সেটা করেননি সেটা তো আপনাদের দোষ। ম্যাম হয়ে গেছে রে, দেখো তোমার কাছে 65 দিন টাইম, একটা গরিব চাষির কাছে সেটা 465 দিন হয়ে যায়। আমি কোনো কথা শুনতে চাই না, উইদিন 7 ডেজ ইউ হ্যাভ টু টেক অল অ্যাকশন। এই জায়গাটা বসে থাকা শুধুমাত্র আরাম করবার জন্য নয়, এই কেদারাটা খুব শক্ত কেদারা মানুষের কাজ করার জন্য। এবার আমি একটা আমি আর কিচ্ছু বলবো না, আমি এটা যা বলার বলে দিয়েছি, ইউ হ্যাভ টু টেক অ্যাকশন। আলু চাষের ক্ষতিটা যদি বলে দিতাম ম্যাডাম, আমরা পুরোটা দিয়ে দিচ্ছি বর্ধমান জেলায়, 63 কোটি টাকা ম্যাডাম 62,000 চাষিকে, যেখানে যেখানে হয়েছিল 251 কোটি আমরা বাংলা সশস্ত্র ওদের টাকা অ্যাকাউন্টে সবাই পেয়ে গেছে ম্যাডাম। এটা জাস্ট আপনি এগুলো দেখে নিতে হবে ম্যাম। এবার আমি তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রশাসনিক বৈঠক যখন হয়েছিল তখন তিনি কিন্তু বলেছিলেন যে 7 দিনের মধ্যে যাতে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়, যাতে কৃষকরা সুরাহা পান, সেই কথা তিনি বলেছিলেন। আর একটা সূত্র মারফত খবর শোনা যাচ্ছে, কৃষি দপ্তর কিন্তু ব্যাংকে মানে স্টেট কোঅপারেটিভ ব্যাংকে বলে দিয়েছে যে ধান চাষের আগে যেন প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়, এরকম কিন্তু নির্দেশ কৃষি দপ্তর ব্যাংক কর্তৃপক্ষকে কিন্তু দিয়ে দিয়েছে। কারণ অনেক লেট হচ্ছে টাকা দিতে, তো সেই অভিযোগ অনেক কিন্তু কৃষি দপ্তরের কাছে জমা পড়েছে, সেই কারণেই কিন্তু এরকম কৃষি দপ্তর কড়া নির্দেশিকা জানিয়ে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষকে। তো আপনারা এখনও টাকা পেয়েছেন কিনা, কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।